নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ লাইভ। হাওড়া দক্ষিণ পূর্ব রেল শাখার ফুলেশ্বর চেঙ্গাইলের মাঝে ডাউন লাইনের রেল লাইনে বাঁক, বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকাল ট্রেন। সূত্র মারফত জানা গেছে, সকালে দক্ষিণ পূর্ব রেলের ফুলেশ্বর চেঙ্গাইলের ডাউন লাইনের রেল কর্মীরা লাইনে কাজ করছিল, সেই সময় হঠাৎই চেঙ্গাইলের অদূরে ডাউন লাইনের একটি অংশে হঠাৎ বাঁক দেখতে পাওয়া যায় এবং সেখান থেকে ধোঁয়া দেখতে পায় এলাকার লোকেরা। বালতি করে জল নিয়ে এসে ধোঁয়া নেভানোর চেষ্টা করার সময় তারা দেখতে পায় ওই লাইনে কালসাপা ব্রিজের ওপর একটি লোকাল ট্রেন আসছে। রেল কর্মী ও এলাকার মানুষজন লাইনের ওপর ছুটে গিয়ে বিভিন্ন রকম সিগন্যাল দেখিয়ে তারা ট্রেনটিকে থামানোর চেষ্টা করে। ট্রেন চালকের চেষ্টায় লোকাল ট্রেনটি কিছুটা এসে তারপরে দাঁড়িয়ে যায়, যার ফলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকাল ট্রেনটি। এই সময় অফিস টাইম, তাই স্বাভাবিকভাবে লোকাল ট্রেনগুলি ভিড় থাকে। দুর্ঘটনার কবলে পড়লে অনেক কিছু ঘটে যেতে পারত। এই ঘটনার খবর পেয়ে তড়িহড়ি করে রেল আধিকারিক ও কর্মরত কর্মীরা ছুটে চলে আসেন এবং ওই বেড়ে যাওয়া বাঁকা অংশ থেকে কিছুটা অংশ বাদ দিয়ে তারা সেটিকে আবার জুড়ে দেন। প্রায় ঘণ্টাখানেক পরে ওই লাইন দিয়ে আবার ট্রেন চলাচল শুরু হয়। স্যার, একটা ফোন এসছে স্যার। Thank you.